বাপের সৃষ্টি করছে কে? আল্লাহ। ওই যে রহমান বাউলের গান মনে পড়ে, তোর বাবার কাঁধে লাঙ্গল দিয়া আটা নাবি কতকাল, তার ছায়া মা বাবাই ভালো, স্বীকার করে আল্লাহ তুমি এক, তুমি এক, তুমি ছাড়া কোন বান্ধব নাই, তুমি ছাড়া এই জগৎ সংসারে আমার আপন বলতে আর কিছুই নাই, হে আল্লাহ তুমি আমারে রক্ষা করো। সাথে সাথে জিব্রাইল ওই পত্র নিয়া বান্দারে বাঁচাইতে পারে, চাইলে সাগরে ডুবাইয়া মারতে পারে। এই সাগরে আসছস? কয় হ্যাঁ। তোর নির্ধারিত সময় আল্লাহরে স্বীকার করছিলি? কয় না। কয় তাহলে তোর সময় শেষ? এই যে সাগরে ডুবাইয়া যে আল্লাহ মারতে পারে, তুই নিজে লেখছা, এই দেখ আমার আল্লাহ তোরে মারলো, তুই আর বাঁচতে পারবি না। অবশেষ তারে দেখেন এই দুনিয়ার অজ্ঞানী লোক যারা বেদব, এই বেদবকে শিক্ষা দেওয়ার জন্য আমার আল্লাহর কুদরতে এই ফেরাউনের লাশটা রাখছে ওই সাগরের ঢেউ দিয়ে আবার পারে উঠতে পারে, মানে টিভিতে আমি ওরে ধন সম্পদ দিয়ে পূজাই করে দেবো। যাক, বহু তর্কে দিন বয়ে যায়, বিশ্বাসের ধন কেবল নিকটে পায়। আয়াতের মাধ্যমে প্রমাণ করেছে ইন্নাকুম ছাতারুনা রাব্বাকুম তারুনা হানজাল কামার, আমার আল্লাহ তাআলা রূপ পূর্ণিমার চাঁদকে যেভাবে আকাশে দেখতে পান আমার আল্লাহ রূপ তেমনি। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। কি হ্যাঁ হ্যাঁ, আর কিছু বলার আছে? না না, আর কিছু বলার, এই জন্য পূর্বে বলেছিলাম ওই যে আমার মাই টাকা দিতেছে স্যার, আপনি জিতে গেছেন। আর সাদিকা সাধন ভজন না করলে হইব নাকি? হ্যাঁ, আকেলালিশা বাজানের এক ভক্ত মেয়ে 100 টাকা দিছে। আর কিছু বলার নাই, তবে আমি বহু কিছু তারে বলেছি, তাকে আমি বলছিলাম তারে লাইনে আনার জন্য, এত দামি প্রশ্নের তো দরকার নাই, জীবনে আটকানের লেগে যেটা করা দরকার তাই করছিলাম। কি করছিলাম? আপনার রূপটা কার? আপনার সৃষ্টি করছে কে? এই কথার ফিনিশিংটা দিয়ে বাজান, আল্লাহর রাস্তা আমি বিচ্ছেদ গানে চলে যাবো, বুঝছেন? কিন্তু ফিনিশিংটা আমি দিয়ে যাবো, পাল্লার একটা শেষ আছে না, এই ফিনিশিংটা আমি দিয়ে যাবো তাকে। যখন আমি প্রশ্নটা করছিলাম রূপটা কার আর সৃষ্টি করছে কে আসতে, তখন সে উত্তর করলো আমি ভূমিষ্ঠ হইয়া দেখছি আমার মা আর আমার বাবা, আর আমার রূপ, আমার রূপ আমার মায়ের অর্ধেক আর আমার বাবার অর্ধেক, এই দুই রূপ আমি পেয়েছি। এই ভাই এক মিনিট, এক মিনিট ভাই কথাটা শুনেন, সব জায়গায় আমাকে সাধলেও পাল্লা করি না, বুঝছেন? কিন্তু কিছু কিছু জায়গায় মানুষ শুনতে চাইলে ওটা শোনার লাগে, কথার ফিনিশিং দেওয়া লাগে। তাই আমি তো এত বগর বগর করি, এই যে বগর বগর করে ডাহা পড়া মিশা কথা কইলু, কি মিশা কথা? মার রূপ আর বাবার রূপ বলে দেখছে। আচ্ছা, মার রূপ আর বাবার রূপ দেখছে, তাইলে এই যে আদম আলা সুরাতিহি আল্লাহ তাআলা নিজ সুরতে আদমকে সৃষ্টি করছে, আল্লাহর কোরআনে বলছে না এই কথা? হ্যাঁ হ্যাঁ, আল্লাহর কোরআনে বলছে, আল্লাহর কোরআনে বলছে না? অবশ্যই নিজ সুরতে গড়ছে আদম, লেখছে কোরআনে। হ্যাঁ হ্যাঁ, তাই নিজ সুরতে আমার আল্লাহ তাআলা নিজের মুখমণ্ডল নূর ধারা সৃষ্টি করছে, এই কথাটা কি কেউ অস্বীকার করতে পারবে না? জীবনও না, জীবনও না, জীবনও না।
মার রূপ কোথা থেকে পাইলো? হ্যাঁ, বাপের রূপ কোথা থেকে পাইলো? তাদের গুণ আছে, মার চারটা গুণ, বাবার চারটা গুণ, আল্লাহর দেওয়া দশটা শক্তি আছে। কি শক্তি? রাইট, এই 18 চিজ দিয়ে মানুষ গঠিত হয়েছে। মার রূপ কোথা থেকে? এই মারে সৃষ্টি করছে কে? বাপের সৃষ্টি করছে কে? আল্লাহ। ওই যে রহমান বাউলের গান মনে পড়ে, তোর বাবার কাঁধে লাঙ্গল দিয়া আটা নাবি কতকাল, তার ছায়া মা বাবাই ভালো। আমি যদি না হইতাম বিয়া করতাম কারে? কই বিয়া করতাম তোর মাইরে? আমার দিয়ে সৃষ্টি হইয়া কই আমি আছি আমার বাপ মা, বাপ মার মালিক আমি, ওনার দাদা দাদির মালিক আমি, এই বিশ্বের মধ্যে যত রূপ আছে সব রূপ আমার। অবশ্য সত্য কথা, গুণার রূপ কি এক জিনিস নাকি? কি কয়, এ বয়াতির মাথা খারাপ নাকি? কোন জায়গার পায়জামা কোন জায়গা লাগা? কি পাবলিকে বুঝে আর কয়ের নাম নেই, আরে কি কয়ে বোকা বানাইতেছে? ওই সমস্ত বোকা শিল্পী আমাকে মনে করেন না। লাইন ছাড়া যে কথা বলে তার সাথে কোনো কথা চলে না। ওই সমস্ত পুরে, এই আর একটা কথা বলছে, ওই মুরব্বী মুরব্বীর একটু বাঁশ দিয়ে লই। কেলাটা দিয়ে না, দুর্বলটা দিয়ে। আমারে কয় আসতে বাজান পাই ধরে মাপসাই। আমি হলো আগুন, বুঝছেন? আমি কিন্তু আগুন, আপনারা মোম, বুঝছেন? এই আগুন দিয়ে কিন্তু মোম আমরা গালার পারি। সেকেন্ডটা গালা লেব আপনারা, কথা শুনেন। এই বাজান বলতেছে কি কয়, নতুন কথা কও, নতুন কিছু কও, নতুন কথা কও, নতুন গান গাও, নতুন কথা কও। আচ্ছা কত বাজান, আল্লাহর কোরআন ইচ্ছে করলে কি আর নতুন করে বানান যাইব? হাদিস নতুন করে আর বানান যাইব? যাইব আল্লাহরে নতুন করে বানান যাইব? যাইব নাকি কোন কেরামত আলী সারে নতুন করে আর বানান যাইব? এ কি বলেন আপনারা, কোন সেন্স নিয়ে কথা বলেন? হ্যাঁ, আল্লাহর কোরআনের কথা বলতেছি, রাসূলের হাদিসের কথা বলতেছি, আপনারা পুরান কি বলেন? কই নতুন সৃষ্টি হইলে পরে মুর্শিদ লাগে? শিক্ষার পরে বলছে লালন, সব পুরাতন নতুন সৃষ্টি হচ্ছে কি? নতুন সৃষ্টি হইলে পরে মুর্শিদ লাগে শিক্ষার তরে? নতুন কোন টুক মুর্শিদের দরবারে যখন দলে দলে ভক্ত যায়, ভক্ত গেলে মুর্শিদ যখন খেলাপত দেয়, তখন একজন সৃষ্টি হইলো, ওইটারে কই হইলো নতুন সৃষ্টি? নতুন সৃষ্টি, রাইট। আর যা কিছু দেখবেন সব পুরান, সব পুরান, সব পুরান, সব পুরান। আল্লাহর কথা বাদ দে, এই পাক পঞ্জতনের কথা বাদ দে, মাতা পিতার কথা বাদ দে, তাহলে আমরা যে আর কি কমু? এইটা তালাশ করে পাই না। আচ্ছা আপনি সে ধরেন